ঘটনার বিবরণে জানা যায়, সিধাই মোহনপুর থানার অন্তর্গত সাউথ তারানগর এলাকায় 55 বছর বয়সের বিভূতি দাস TR01AM8183 নম্বরের একটি স্কুটি নিয়ে আগরতলা থেকে আমবাসার দিকে যাচ্ছিল। প্রতিদিনের মতোই মুঙ্গিয়াকামী থানার পুলিশ আসাম আগরতলা জাতীয় সড়কের 41 মাইল এলাকায় ভেহিকেল চেকিংয়ে বসে। বিভূতি দাস তার স্কুটি নিয়ে 41 মাইল এলাকায় পৌঁছা মাত্র ভেহিকেল চেকিংয়ের দায়িত্বে থাকা মুঙ্গিয়াকামী থানার পুলিশ স্কুটিটিকে দাঁড় করিয়ে কাগজপত্র দেখাতে বলে। সে সময় পুলিশের সন্দেহ হয় এবং স্কুটিতে তল্লাশি চালিয়ে 28 কেজি শুকনো গাঁজা উদ্ধার করে। সঙ্গে সঙ্গে আটক করা হয় স্কুটির চালক বিভূতি দাসকে। স্কুটিসহ শুকনো গাঁজা বাজেয়াপ্ত করে পুলিশ। না, আজকেও অন্যান্য দিনের মতোই মুঙ্গিয়াকামী পিএসআর আন্ডারে জাতীয় সড়কের মধ্যে 41 মাইল এলাকায় যখন রেগুলারলি ভেহিকেল চেকিং চলছিল, তখন একটা স্কুটি নিয়ে আসলো একজন ব্যক্তি, তার নাম বিভূতি দাস, বয়স 55, বাড়ি হচ্ছে সাউথ তারানগর পিএস। একটা স্কুটি নিয়ে আসলো, তখন সেই স্কুটিতে যখন চেক করা হয় তখন সেখানে মোট 28 কেজি ড্রাই গাঞ্জা পাওয়া যায়। যথারীতি তাকে ডিটেইন করা হয় এবং গাঞ্জাগুলি সিজ করা হয়। এখন এর বিরুদ্ধে একটা কেস, একটা স্পেসিফিক কেস রেজিস্টার করা হবে। স্কুটির নাম্বারটা কত? স্কুটির নাম্বার হচ্ছে TR01AM8183। স্যার, আটককৃত গাজার বাজার মূল্য আনুমানিক কত হতে পারে? বাজারে তো এমনি তো বিক্রি হয় না, তবে খোলা বাজারে আর বাজার মূল্য প্রায় 2 লাখ। এদিকে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে আগরতলা থেকে খয়েরপুর, জিরানিয়া, রানীরবাজার, চম্পকনগর এবং তেলিয়ামুড়া এই থানাগুলোর পুলিশ বাবুদের দায়িত্ব এবং কর্তব্য নিয়ে। তবে কি ওই সকল থানাগুলোর কর্তব্যরত পুলিশ বাবুরা নিজেদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে না? রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরা গড়ার ডাক দিয়েছে। তবে কি পুলিশ বাবুরা রাজ্য সরকারের নির্দেশিকাগুলিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলেছে? এমনই অভিমত বুদ্ধিজীবী মহলের। শ্যামদুন টিভি।